আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে ভারত। এই ঘটনার রেশ এখনো কাটছেই না। ভারতের ভক্তরা এখনো সেই হার মেনে নিতেই পারছেন না। সেই হার নিয়ে চলছে রাজনৈতিক লড়াইও। মনে রাখবেন, ওয়ান ম্যান ওয়ান পোস্ট। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটে নির্বাচিত নিজ দলের জনপ্রতিনিধিদের নিয়ে বৃহস্পতিবার এক সমাবেশের আয়োজন করে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস। অনুষ্ঠানে সদ্য শেষ হওয়া আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা হলে এভাবে হারত না টিম ইন্ডিয়া। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে খেলা হওয়ার কারণেই এই পরাজয় বলেও মন্তব্য করেন মমতা। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংকারাতে হতো আমরা জিততাম। আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলাধুলায়, সব গেরুয়া পরিয়ে দিয়েছে। ইভেন খেলতে গিয়েও বলেছিল নীল পরা যাবে না, প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি, তাও দেখবেন নীলের মধ্যে একটু হলুদ লাগিয়ে দিয়েছে, গেরুয়া লাগিয়ে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের পাল্টা সমালোচনা করেছে বিজেপি। মমতার বিরুদ্ধে মামলা করার কথাও জানান বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। রাষ্ট্রবিরোধী, অ্যান্টি ন্যাশনাল, এর বিরুদ্ধে ইউপিএ লাগানো উচিত। আগামী বছর ভারতের জাতীয় লোকসভা নির্বাচন। 42 আসনের পশ্চিমবঙ্গ রাজ্যে বিজেপি গতবার বেশ ভালো ফল করেছে। এবারও বিজেপির লক্ষ্য গতবারের চেয়ে বেশি আসন। তবে তৃণমূল যে মাটি কামড়ে সেই আসনগুলো ধরে রাখবে, এদিন মমতা নিজের মুখেই দলীয় নেতাকর্মীদের কঠোরভাবে সেই নির্দেশনাই দিয়েছেন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।